নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বিরচিত তুঙ্গভদ্রার তীরের অংশগুলি। সেদিন সন্ধ্যাকালে দুই বন্ধু সাজসজ্জা করিয়া নগর পরিভ্রমণে বাহির হইল। একজন রাজ অনুগ্রহ লাভ করিয়াছে, অন্যজন শীঘ্রই করিবে। আহ্লাদে দুইজনের হৃদয় ডগমগ। পান সুপারি রাস্তা ছাড়াইয়া তাহারা নগর পট্টরে উপস্থিত হইল। এখানে ফুলের বাগানে ফুলের দোকানে মালা কিনিয়া গলায় পড়িল। কাক ও পক্ষী কাপত্য গন্ধি তক্ত প্রাণ করিল। পানের দোকানে গিয়া পান চাহিল। পানের দোকানের সামনে দাঁড়াইয়া তিনটি তরুণ যুবক নিজেদের মধ্যে হাস্য পরিহাস করিতেছিল। ইহাদের বিলাসী নাগরিক নয়, মধ্যম শ্রেণী গৃহস্থ পর্যায়ের লোক। অর্জুন ও বলরাম দোকানে উপস্থিত হইবার পর একটি যুবক আসিয়া পূর্বতম যুবকের সঙ্গে যোগ দিল। উত্তেজিত স্বরে পড়িল, শীঘ্র প্রাণ খাওয়াও, বড় বিপদে পড়েছি। তিনজনের সমস্বরে পড়িল, কি হয়েছে? নবাগত যুবক বলিল, বামনদেব দৈবাঙ্কের কাছে হাত দেখাতে গিয়েছিলাম। হাত দেখে কি বলল জানো? বলল, আমার হাতটা বিয়ে হবে আর 35টা মেয়ে হবে। আমার 7টা বিয়ে হবে আর 35টা মেয়ে হবে, ছেলে একটাও হবে না। এখন আমি কী করি? সকলে হাসিয়া উঠিল। তাম্বুল প্রসারিণী বিপন্ন যুবককে পান দিয়া হাসি মুখে বলিল, শিখির ধ্বজের মন্দিরে পূজা দাও, তা হলেই ছেলে হবে। যুবক পান মুখে পুড়িয়ে বলল, বাজে কথা বলো না, আমার এখন একটাও বিয়ে হয়নি, ছেলে হবে কত্থেকে? হাস্য কৌতুকের সঙ্গে বলরাম জিজ্ঞাসা করিল, বামনদেব দৈবজ্ঞ কোথায় থাকেন? যুবক অঙ্গুলি দেখাইয়া বলিল, ওই যে রামস্বামীর মন্দির, ওর পাশেই পণ্ডিতের বাসা। আপনিও কি জানতে চান কটা মেয়ে হবে? আগে দেখি কটা বিয়ে হয়। বলরাম পান লইয়া অর্জুনকে টানিয়া লইয়া গেল। অর্জুন বলিল, সত্যিই কি হাতটা দেখাবে নাকি? বলরাম বলিল, দোষ কি, একটা নতুন কিছু করা যাক। বামন পণ্ডিত নিজ গৃহের বহিষ্ঠদ্বারে অভিবাদন করিয়া আসন পাতিয়া বসিয়াছিলেন। শুলকায় পূর্ণ ব্যক্তি স্কন্ধে উপবিত মুণ্ডিত মুখে তীক্ষ্ণাগ্রত চক্ষু, চোখের চারিদিকে মাথার চারপাশ খড়িত, মাঝখানে সবটাই শিখা। বলরাম ও অর্জুন তাহার সম্মুখে দাঁড়াইয়া যুক্তপানি হইল। পণ্ডিত একে একে তাহাদের পরিদর্শন করিয়া বলিল, তোমরা দেখছি ভাগ্যান্বেষী বিদেশি, পয়কোষ্ঠী দেখতে চাও? আজ্ঞা। দৈবজ্ঞ প্রথমে অর্জুনের হাত টানিয়া লইয়া কররেখা পরীক্ষা করিতে আরম্ভ করিলেন। কিছুক্ষণ দেখিলেন, বয়স জিজ্ঞাসা করিলেন, তারপর হাত ছাড়িয়া দিয়া বলিলেন, জলমঞ্জন যোগ ছিল কেটে গেছে, তোমার জীবন এখন এক সংকটময় দশার ভিতর দিয়ে চলেছে। পেছনে বিপদ সামনে বিপদ, কি হয় বলা যায় না। তুমি আগামী শ্রাবণী অমাবস্যার পর আমার কাছে এসো, তখন আবার হাত দেখব। অর্জুন বিমর্ষ মুখে বলরামের পানে চাহিল। বলরাম তাড়াতাড়ি দৈবজ্ঞের দিকে হাত বাড়াইয়া দিয়ে বলিল, আমার হাতটাও একবার দেখুন, আমরা দুই বন্ধু। বামনদেব হাত দেখিয়া বলিলেন, তোমার হাত মন্দ নয়, দুঃখ কষ্ট অনেকটা কেটে গেছে, তবে স্বদেশে আর কখনো ফিরতে পারবে না, বিদেশি সুখ সম্পদ দ্বারা পুত্র লাভ করবে। তোমরা দুজনে বন্ধু, তাহলে একটা কথা বলে রাখি, তোমরা দুজনে যদি একসঙ্গে থাকো তাহলে তোমাদের তোমার বন্ধুর মনে দৃষ্টি কেটে যাবে, বন্ধুর অনেক দৃষ্টি কেটে যাবে, কিন্তু তোমার কিছু অনিষ্ট হতে পারে। এখন আর কিছু বলবো না, শ্রাবণ মাসে আবার এসো। বলরাম প্রণামী দিতে গেল, কিন্তু বামনদেব রইলেন না, বলিলেন, শ্রাবণ মাসে প্রণামী দিও। দুই বন্ধু বিষণ্ন চিত্তে ফিরিয়া চলিল। বলরামের মনে অনুতাপ বাড়িতে লাগিল। লঘুচিত্ত হইয়া দৈবজ্ঞের কাছে না যাইলেই ভালো ছিল, কিন্তু তাই বা কেন, বিপদের কথা পূর্বাগ্নে জানা থাকিলে সাবধান হওয়া যায়। চলিতে চলিতে একসময় অর্জুন বলিল, আমার সঙ্গে থাকলে তোমার অনিষ্ট হইতে পারে। বলরাম বলিল, তোমার কিন্তু দৃষ্টি কেটে যাবে, সুতরাং তোমার সঙ্গ ছাড়ছি না। তৃতীয় পর্ব। এক পরদিন অতি প্রত্যুষে অর্জুন ধরাচুরা বাঁধিল, লাঠি হাতে লইয়া বলরামকে বলিল, আমি চলিলাম, কোথায় যাচ্ছি কবে ফিরব কিছু জানি না। বলরাম বলিল, দুর্গা দুর্গা,
আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো। যা হোক, সাবধানে থেকো, দুর্গা দুর্গা। বাহিরে তখনও রাত্রির ঘোর কাটে নাই। সভা গৃহের সম্মুখে উপস্থিত হইয়া অর্জুন দেখিল, সেখানে মানুষ কেউ উপস্থিত হয় নাই, কেবল দুটি ঘোড়া পাশাপাশি দাঁড়াইয়া আছে, রাজমন্দরার তেজস্বী অশ্ব, পক্ক তেড়িং তেড়ি ফুলের ন্যায় বর্ণ, পিঠে কম্বলের আসন, মুখে বলকা। ঘোড়া দুটি নিশ্চল হইয়া দাঁড়াইয়া আছে, কেবল তাহাদের কর্ণ সম্মুখে অভিসরণ উড়িতেছে। অর্জুনকে তারা চোখ মাখাইয়া দেখিল ও অল্প নাস্যধ্বনি করিল। অর্জুন দাঁড়াইয়া রহিল, সভাগৃহে সাড়া শব্দ নাই। কিছুক্ষণ পরে বাহিরের দিক থেকে একটি মনুষ্য মূর্তি দেখা দিল, কৃশ খর্বাকৃতি মানুষটি, মাথায় বৃহৎ পাগড়ি, কোমরে তলোয়ারি, বয়সে অর্জুন অপেক্ষা 6-7 বছরের জ্যেষ্ঠ। সে কাছে আসে অর্জুনকে সন্দিগ্ধ অপাঙ্গ দৃষ্টিতে নিরীক্ষণ করিতে আরম্ভ করিল। তারপর সভাগৃহে দ্বিতল হইতে বিঙ্গলা আসিয়া জানাইল, মহারাজ দুজনকে আহ্বান করিয়েছেন। মহারাজ, দেবরায় ইতিপূর্বে স্থান প্রাত স্নান পূর্বক দেবপূজা সমাপন করেছেন, সূর্যদের পূর্বেই রাজকার্য আরম্ভ হয়ে গেছে। অর্জুন ও দ্বিতীয় ব্যক্তিটি রাজার বিরামকক্ষে উপস্থিত হইয়া দেখিল, মহারাজ পালঙ্কের উপর উপবিষ্ট, তাহার সম্মুখে দুইটি কুণ্ডলিত ধাতু যদু মুদ্রাঙ্কিত পত্র। দুইজনে যথারীতি প্রণাম করিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। বলা বাহুল্য, অর্জুনের লাঠি ও দ্বিতীয় ব্যক্তির তরবারি প্রতিহারিণীর নিকট গচ্ছিত রাখিত হইয়াছিল। রাজা বলিল, স্বস্তি, তোমাদের দুজনকে একসঙ্গে দূত করে পাঠাচ্ছি কুমার বিজয় রায়ের কাছে। অনিরুদ্ধ, তুমি পথ চেনো, তুমি অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাবে। পথে চলিতে ঘোড়া বদল করবে, এই নাও দুজনের দুই পত্র। স্কন্ধাবাড়ি পৌঁছে পত্র কুমার বিজয়ের হাতে দেবে। দুই পত্রের মর্ম যদি চো একই, তবু দুইজনই কুমার পত্র বিজয়কে পত্র দেবে। উত্তরে তিনি তোমাদের পৃথক পৃথক পত্র দেবেন, সেই পত্র নিয়ে তোমরা ফিরে আসবে। একত্র আসার প্রয়োজন নেই, যে যত শীঘ্র পারবে ফিরে আসবে। আশু কর্মে তোমাদের পাঠাচ্ছি, মনে রেখো বিলম্বে কর্মহানির সম্ভাবনা। অনিরুদ্ধ রাজার হাত থেকে লিপি লইয়া নিজের পাগড়িতে বাঁধিয়া লইল, তার দেখা দেখি অর্জুনও লিপি পাগড়িতে বাঁধিল। রাজা বলিলেন, এই নাও কিছু স্বর্ণমুদ্রা সঙ্গে রাখো, প্রয়োজন হতে পারে। দক্ষিণ দিকে তরুণ রক্ষীদের বলা আছে, কেউ তোমাদের বাধা দেবে না, এখন যাত্রা করো, শুভ মস্তু। রাজা নিকট বিদায় লইয়া দুজনে অস্ত্রাদি উদ্ধার করিয়া নিচে নামিল। অশ্ব দুটি পূর্ববৎ দাঁড়াইয়াছিল, তাহাদের পৃষ্ঠে আরোহণ পূর্বক ঘোড়া ছুটে গিয়েছিল। তাহারা লক্ষ্য করিল, এই সময় সভাগৃহের দ্বিতলে একটি গবাক্ষ দিয়া একজোড়া সত্য ঘুম ভাঙা রমণী চক্ষু নিচের দিকে চাহিয়াছিল। চোখ দুটি বড় সুন্দর, মুখখানি তুলনা নাই। অশ্বারোহীরা অন্তর্হিত হইলে কুমারী বিদ্যুৎমালার দুই ভ্রুর মাঝখানে একটু ভ্রুকুটির চিহ্ন দেখা দিল। তিনি অর্জুন বর্মাকে চিনিতে পারিয়াছিলেন, ভাবিলেন অর্জুন বর্মা কোথায় চলেছেন। আজ ঘুম ভাঙিয়া উঠিয়া বিদ্যুৎমালা অলস অর্ধমলিন মনে মহলের বাতায়নগুলির পার্শ্বে ঘুরিয়া বেড়াইতেছিলেন। সহসা একটি বাতায়ন দিয়া নিচের দৃশ্যেও চোখে পড়িল। তাহার সমগ্র চেতনা সজাগ উদ্বিগ্ন হইয়া উঠিল, কিন্তু তিনি কাহাকেও কোনো প্রশ্ন করিতে পারিলেন না, প্রশ্নগুলির মনের মধ্যেই রহিয়া গেল। তারপর যথাসময়ে তিনি পম্পাবতীর মন্দিরে গেলেন। সারাদিন মনটা উদাস বিভ্রান্ত রহিয়া গেল। বেলা প্রথম প্রহর অতীত প্রায়। নগরের শক্ত প্রাকার পার হইয়া অর্জুন ও অনিরুদ্ধ উন্মুক্ত পথ দিয়া চলিয়াছে। অশ্বতীটি যুগ্ম স্বরের ন্যায় পাশাপাশি ছুটিতেছে, কেহ কাহাকেও অতিক্রম করিয়া যাইতে পারিলেন না। অশ্ব পথ অশ্বাচ্ছাদিত শিলাবন্ধুর, নগর সীমানার বাইরেও লোকালয় আছে। বিশর্পিল শৈলশ্রেণীর ফাঁকে ফাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম দেখা যায়। পথে দুই পাশে তাপ কৃষ্ণ ঝোপঝাড় জঙ্গল, যেন পাথরের রাজ্যে উদ্ভিদ অনাধিকার প্রবেশের চেষ্টা করে হাহুতাশ হইয়া পড়িয়াছে। আকাশে প্রখর সূর্য সত্ত্বেও অশ্বারোহীরা তাপে বিশেষ কষ্ট পাইতেছে না, মাথায় পাগড়ি আছে, উপরন্তু অশ্বের ধাবনজনিত বায়ুপ্রবাহ তাদের বেশ দেহ শীতল রাখিয়াছে। দুইজনে পাশাপাশি চলিয়াছে বটে, কিন্তু বাক্যালাপ বেশি হইতেছে না,
অনুরুদ্ধর মন খুব সরল নয়, তাহা সনন্দ হইতেছে রাজা তাহাকে সরাইয়া অর্জুনকে নিয়োগ করিতে চান, তাই অর্জুনের প্রতি তাহার মন বিরূপ হইয়া রহিয়াছে। অর্জুন তাহা বুঝিয়াছে এবং তাহাদের মাঝখানে প্রতিদ্বন্দ্বিতার প্রচ্ছন্ন বিরোধ দেখা দিয়েছে। এক সময় অনুরুদ্ধ বলিল, তোমার নাম অর্জুন, তোমাকে আগে কখনো দেখিনি। অর্জুন আত্মপরিচয় দিয়া বলিল, তোমাকেও আগে কখনো দেখিনি। অর্জুন উদ্দীপ্ত কণ্ঠে বলিল, তুমি নবাগত, তাই আমার নাম শুনোনি। আমি অনুরুদ্ধ, বিজয়নগরের প্রধান রাজদূত, 10 বছর এই কাজ করছি। আসু দৌত্য কার্যে আমার তুল্য কেউ নেই। বীরস্বভাবে অর্জুন বলিল, ভালো, আমার সৌভাগ্য যে রাজা তোমাকে আমার সঙ্গে দিয়েছেন। কিন্তু বাক্যালাভে অর্জুনের মন নাই, তাহার মন ও চক্ষু পথের আশেপাশে চিহ্ন অনুসন্ধান করিয়া ফিরিতেছে। আর ওই গিরিচূড়া বিচিত্র ভঙ্গিতে দাঁড়াইয়া আছে। এখানে পথের উপর দিয়া শীর্ণ জলধারা বহিয়া যাইতেছে। অদূরে ভগ্নপায় পাষাণ মন্দিরের পাশ দিয়া পথ দ্বিধা বিভক্ত হইয়া গিয়াছে। অর্জুন মনে মনে স্থানগুলিকে চিহ্নিত করিয়া রাখিয়া যাইতে লাগিল, এই পথেই তাকে ফিরিতে হইবে। তোমার হাতে লাঠি কেন? যার যেমন অস্ত্র, তোমার তলোয়ার, আমার লাঠি, কিন্তু দুটো লাঠি কি দরকার? অর্জুন একটু হাসিল, একটা লাঠিতে লড়বো, সেটা ভেঙে গেলে অন্য লাঠি দিয়ে লড়বো। অনুরুদ্ধের মন সন্তুষ্ট হলো না, তার সন্দেহ হইল লাঠি দুটার অন্য কোনো তাৎপর্য রয়েছে। দ্বীপপ্রহরে এক পান্থশালায় পৌঁছিল। পথের কিনারে ক্ষুদ্র প্রস্থনির্মিত গৃহ, তাহার পাশে ছায়াশীতল একটু বৃহৎ বটবৃক্ষ, বৃক্ষতলে দুইটি অশ্ব বাঁধা রহিয়াছে। একজন মধ্যবয়স্ক শিখাধারী লোক গৃহ হইতে বাহির হইয়া আসিল, বলিল, অশ্ব প্রস্তুত, আহার প্রস্তুত, এসো বসে যাও। লোকটি অনুরুদ্ধকে চেনে, দুইজনে অশ্ব হইতে নামিয়া গৃহে প্রবেশ করিল। ঘরে পিঠিকার সম্মুখে আহার্যের থালি, জলের ঘটি, ক্ষুধার্ত পিপাসার্ত দুইজনে বিনা বাক্য ব্যয়ে বসিয়া গেল। অর্ধদণ্ডকের মধ্যে আহার সমাপ্ত করিয়া তাহারা নতুন ঘোড়ার পিঠে চড়িয়া বসিল। প্রৌঢ় ব্যক্তি বলিল, সেনাদলের ছাউনি আরও পূর্ব দিকে সরে গেছে, সন্ধ্যার আগে পৌঁছিলে দূর থেকে ধোঁয়া দেখতে পাবে, রাত্রে পৌঁছলে আগুন দেখতে পাবে, এখনো 30 কোষ বাকি। আবার তাহারা বাহির হইয়া পড়িল। দুই অশ্বারোহী যখন কুমার বিজয়ের উত্তদ্বারে পৌঁছিল তখন সূর্যাস্ত হইয়া গিয়াছে। গোধূলির আলোয় সৈন্যবাসটি দেখাই দিতেছে একটি বিরাট গোগৃহের মতো। অসংখ্য গরুর গাড়ি পাশাপাশি সাজাইয়া বিপুলায়তন একটি চক্র বুহ রচিত হইয়াছে। তাহার মধ্যে তালপত্রের ছত্রাকৃতি অগণিত ছাউনি, মধ্যস্থলে সেনাপতির জন্য বস্ত্র নির্মিত উচ্চ শিবির, সকট চক্রের এক স্থানে একটু ফাঁক আছে। এই প্রবেশদ্বারের মুখে সশস্ত্র রক্ষী পাহারা দিতেছে, উপরন্তু একদল রক্ষী সকট বেষ্টনের বাহিরে পরিক্রমণ করিতেছে। পাছে শত্রু সৈন্য রাত্রিকালে আক্রমণ করে তাই সতর্কতা। অনিরুদ্ধ অর্জুন রুদ্ধাধারী উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে সেনাপতির নিকট নীত হইল। বিজয় রায় তাহার তখন আষাঢ়ে আহারে বসিয়াছিলেন, কিন্তু রাজদূত যখনই আসুক তৎক্ষণাৎ তাহার সহিত সাক্ষাৎ করিতে হইবে, ইহাই রাজকীয় নিয়ম। বস্ত্রাবাসের একটি বৃহৎ কক্ষে বিজয় রায় আহারে বসিয়াছিলেন। পিঠিকার সম্মুখে 8-10টি থালিকা, থালিকাগুলিতে ঘিরিয়া 10-12টি তৈলদীপ, 6 জন পরিচায়ক পার্শ্বরক্ষী সম্মুখে ও পিছনে দাঁড়াইয়া পাহারা দিতেছে। তাহাদের কটিতে ছুরিকা। বিজয় রায়ের আহার্য বস্তুর পরিমাণ যেমন প্রচুর তেমনি অধিকাংশই আমিষ, সেই সঙ্গে কিছু ঘৃতপক্ষ অন্ন এবং এক ভৃঙ্গার দাক্ষাসার। বিজয় রায় ম্লেচ্ছ রন্ধন পদ্ধতির পক্ষপাতী ছিলেন, তাই তাহার ভোজন পাত্রগুলিতে শোভা পাইতেছিল মেষ মাংসের শুল্লপক্ষ কুটিকা, কালিয়া, সেচকি, দোলমা, সমোসা ইত্যাদি। অতি স্ফটিকের পাত্রে একটি স্তূপাকৃতি অঙ্গুর ফল। বিজয় রায়ের আকৃতি মধ্যম পাণ্ডবের মতো, বুড়ো বয়স্ক, গজস্কন্ধ। জ্যৈষ্ঠ দেবরায় ও কনিষ্ঠ কম্পনের সহিত ইহার আকৃতির সাদৃশ্য অতি অল্প। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হরিহর ও বৃক্ষ রায় সকল বিষয়ে অভিধাত্তা ছিলেন, কিন্তু তাহাদের আকৃতি ছিল সম্পূর্ণ বিপরীত। ভীমার্জুনের আকৃতির সঙ্গে যে তফাত, হরিহর ও বৃক্ষ রায়ের আকৃতিতে সেরূপ পার্থক্য ছিল। একজন সিংহ, একজন হস্তি, তারপর পুরুষানুক্রমে এই দ্বিবিধ আকৃতি বারবার এই বংশে দেখা দিয়েছে।
দেশের লোক হরিহর রায় ও বৃক্ষ রায়কে স্নেহভরে হুক্কু বুক্কু বলিয়া উল্লেখ করিত। দেবরায় ও বিজয় রায়কে দেখিয়া তাহাদের নিজেদের মধ্যে সগর্বে বলাবলি করিত, হুক্কু বুক্কু আবার ভাতৃরূপে পুনর্জন্ম গ্রহণ করিয়াছেন। অনিরুদ্ধ অর্জুন বিজয় রায়ের সম্মুখে উপস্থিত হইলে তিনি বিশাল চক্ষু তুলিয়া তাহাদের পরিদর্শন করিলেন। তারপর বাঁ হাত বাড়াইয়া পত্র দুটি গ্রহণ করিলেন। পত্রের যতুমুদ্রা অবগ্ন আছে পরীক্ষা করিয়া তিনি পত্র দুটি মাথায় ঠেকালেন। তারপর একজন পরিচারকের দিকে চাহিলেন। পরিচয় আসিয়া একে একে পত্র দুটির যতুমুদ্রা ভাঙিয়া বিজয় রায়ের চক্ষুর সম্মুখে মিলিয়ে ধরিল। তিনি তাহার আহার করিতে করিতে পাঠ করিলেন। পত্রে দূতদের সম্বন্ধে বোধহয় কিছু লেখা ছিল। পত্র পাঠান্তে বিজয় রায় উভয়ের প্রতি আবার নেত্রপাত করিলেন। বিশেষভাবে অর্জুনকে লক্ষ্য করিলেন। তাহার পর জিমুত মন্ত্র স্বরে বলিলেন, তোমরা পানাহার কর গিয়ে দুদণ্ডের মধ্যে পত্রের উত্তর পাবে। মহারাজের আজ্ঞা, যত শীঘ্র সম্ভব বার্তা নিয়ে যাক। অনিরুদ্ধ বলিলেন, আর্য, আমি আজ রাত্রেই ফিরে যেতে পারতাম, কিন্তু অন্ধকারে ঘোড়া চলবে না, কাল প্রত্যুষে আলো ফোটার সঙ্গে সঙ্গে যাত্রা করিব। বিজয় রায় একটি সমসামুখে পুড়িয়া ঘাড় নাড়িলেন এবং অনিরুদ্ধ অর্জুন শিবিরের বাহিরে আসিল। বাহিরে তখন মশাল জ্বলিতেছে, কোথাও সঞ্চয়মান আলো পিণ্ড ঘুরিয়া বেড়াইতেছে, কোথাও স্থির হইয়া রহিয়াছে। প্রান্তরে যেন ভৌতিক দীপোৎসব চলিতেছে। রাজপুত্রেরা ছাউনিতে উত্তম পানাহার করিল। এটি স্বতন্ত্র ছত্রতলে শুষ্ক তপ্ত শয্যায় তার শয়ন করিল। ছত্রাবাসগুলি রাত্রিবাসের জন্য নয়, অধিকাংশ সৈনিক মুক্ত আকাশের তলে হর পাতিয়া শয়ন করে। দিবাকারে প্রচণ্ড সূর্যের দহন হইতে আত্মরক্ষার জন্য ছত্রগুলির প্রয়োজন। দুজনে শয্যাশ্রয় করিয়াছে। এমন সময় সেনাপতির এক পরিচারক আসিয়া দুজনকে দুটি পত্র দিয়া দিল। অর্জুন নিজের চিঠি কোমরে গুছিয়ায় রইল এবং বাক্যালাপ বিশেষ হইল না। অনিরুদ্ধ একটি উদ্গার তুলিল, অর্জুন জিমহন ত্যাগ করিল। দুজনের মাথায় একই চিন্তা ক্রিয়া করিতেছে, কি করিয়া অন্যকে পিছনে ফিরিয়া আগে রাজার সঙ্গে পৌঁছবে। উভয় শরীর ক্লান্ত ছিল। অনিরুদ্ধ স্বয়ং করিয়া চিন্তা করিতে লাগিল। অর্জুন লাঠি দুটিকে আলিঙ্গন করিয়া শুয়ে রহিল এবং অধিক চিন্তা করিবার পূর্বেই ঘুমাইয়া পড়িল। ক্রমে স্কন্ধাবারি মশালগুলি একে একে নিবিয়া আসিতে লাগিল এবং তারপর রন্ধহীন অন্ধকারে চরাচর ব্যাপ্ত হইল। এই অন্ধকারে কচিত প্রকৃতির হাঁক ডাক এবং অস্ত্রের ঝৎকার শুনিয়া যাইতে লাগিল এবং রাত্রির মধ্যে যা আমি দুরাগত শ্রীকালের সহত ডাক শুনিয়া অর্জুনের ঘুম ভাঙিয়া গেল। চক্ষু না খুলিয়াছে অনুভব করিল, তাহার দেহের ক্লান্তি দূর হইয়াছে। সে চক্ষু খুলিল, ছত্রের বাহিরে তরল অস্ফুট আলো দেখিয়া সে চমকিয়া উঠিল। তবে কি সকাল হইয়া গিয়াছে? সে চকিতে ঘাড় ফিরাইয়া দেখিল, অনিরুদ্ধ এখনও ঘুমাইতেছে। কিঞ্চিত আশ্বস্ত হইয়া সে আবার বাহিরের দিকে অনুসন্ধিত দৃষ্টি প্রেরণ করিল। না, এই ভোরের আলো নয়, চাঁদের আলো। মধ্যরাত্রে কৃষ্ণপক্ষের চাঁদ উঠিয়াছে, ছাউনি সুষুপ্ত। অর্জুন নিঃশব্দে উঠিয়া বুঝমুখে উপস্থিত হইল। প্রধান প্রহরী হাঁকিল, কে যায়? অর্জুন তাহার কাছে গিয়ে বলিল, চুপ চুপ, আমি রাজদূত, এখনই আমার রাজনীতি ফিরতে হবে। বলিল, তা ভালো, কিন্তু ঘোড়া চাই তো? তোমার ঘোড়া কোথায়? ঘোড়ার দরকার নাই, এই আমার ঘোড়া বলিয়া অর্জুন লাফাইতে লাফাইয়ে এ লাঠিতে আরোহণ করিল। তারপর দীর্ঘ পদক্ষেপে উত্তরাভিমুখে চলিল। হতবুদ্ধি প্রহরীরা মুখবেদন করিয়া রহিল। স্কন্ধবারের কাছে সুচিন্তিত পথ নাই, মাঠের মাঝখানে অস্থায়ী ছাউনি নিকট পথ কী জন্য থাকিবে? অর্জুন কৃষ্ণপক্ষের অর্ধভুক্ত চাঁদকে ডান দেখিয়ে রাখিয়া চলিল। ক্রোশিক দুই চলিবার পর পথ মিলিল, চন্দ্র আলোকে অস্ফুট রেখা, তবু পথ ছিনিয়ে চলা যায়। সেনা গেলেও সাবধানতার প্রয়োজন, পথ সিধা নয়। ঘুরিয়া ফিরিয়া ঢিবি ঢাবা পাঁচাইয়া চলিয়াছে, কোথাও দুই ভাগ রইয়া গিয়াছে, এইসব স্থানে আসল পথটি চিনিয়া লইতে হইবে। পথের দিকে দৃষ্টি রাখিয়া চলিতে চলিতে অর্জুনের মুখে একটু হাসি দেখা দিল। স্কন্ধবার কখন পিছনে অদৃশ্য হইয়া গিয়াছে, কোনো জনপ্রাণী নাই। ভাগ্যে এই সময় কেউ তাকে দেখিতে পাইতেছে না, দেখিলে ভাবিত একটা দীর্ঘ শীর্ণ প্রেত চাঁদের আলোয় ছুটিয়া চলিয়াছে। একটা শৈলখণ্ডের মোড় ঘুরিয়া অর্জুন পথ হারাইবার আশঙ্কা পূর্বে সম্পূর্ণ দূর হইল। সম্মুখে বহু দূরে একটি রক্তাভ আলোর বিন্দু দেখা যাইতেছে, হেমকূট পর্বতের আগুন।
আর পথভ্রষ্ট হইবার ভয় নাই। ওই আলোকবিন্দু সম্মুখে রাখিয়াই চলিলেই বিজয়নগরে পৌঁছানো যাইবে। অর্জুন সহর্ষে দীর্ঘ পথদ্বয় ক্ষিপ্রতর বেগে চলিতে লাগিল। ঊষার আলো ফুটে আছে কি ফুটে নাই, পশ্চিম আকাশে চাঁদ ফ্যাকাশে হইয়া গিয়াছে। ততক্ষণে রাজ সভাগৃহের অন্ধকার মূর্তি ধীরে ধীরে পরিস্ফুট হইয়া উঠিতেছে। দাসী পিঙ্গলা অভিসারে গিয়াছিল, বহুর দিক হইতে ফিরিয়া আসিয়া দেখিল সভাগৃহের অগ্রপাঙ্গনে হাঁটুর উপর মাথা রাখিয়া একজন বসিয়াছে। পিঙ্গলা কাছে গিয়া ঝুঁকিয়া দেখিল অর্জুন বর্মা। বিস্ময় বিহ্বলভাবে ছুটিতে ছুটিতে সে রাজাকে সংবাদ দিতে গেল। রাজা বলিলেন, অর্জুন বর্মা, আজ থেকে তুমি আমার প্রধান অতিথি নও, তুমি আমার ভৃত্য। আজ তোমাকে আশুপতি দূতের কাজ দিলাম, নাও সাময়িক এও সামরিক কাজ। তোমার গুপ্তবিদ্যা রাজনীতির ক্ষেত্রে অতি মূল্যবান বিদ্যা, এ বিদ্যা গুপ্ত রাখা প্রয়োজন। কেবল মুষ্টিমেয় লোককে তুমি এই বিদ্যা শেখাবে, কিন্তু সে পরের কথা। আর্যলক্ষণ অর্জুন বর্মার বাসস্থান নির্দেশ করুন, রাজবুলির কাছে হবে, অথচ গোপন স্থান হওয়াটা চাই। অর্জুন বর্মা রাজকার্যে নিযুক্ত হয়েছে এ কথা অপ্রকাশ থাকাই বাঞ্ছনীয়। লক্ষণ মল্ল কেবল খাল্লা নিলেন। অর্জুন যুক্ত করে বলিল, ধন্য মহারাজ, যেখানে আমার বাসস্থান নির্দেশ করবেন সেখানেই আমি থাকব। যদি অনুমতি করেন, আমার বন্ধু বলরামকেও আমার সঙ্গে রাখতে পারি। বলরামের কথা কি আপনার স্মরণ আছে মহারাজ? মহারাজ বলিলেন, আছে। আজ আমার সভাহরণের সময় হলো, তুমি যাও, সারাদিন অতিথিশালায় বিশ্রাম করবে, সন্ধ্যার পর তোমার বন্ধুকে নিয়ে এসো, দেখব কেমন তার গুণবিদ্যা। সূর্যোদয় হইয়াছে, মন্ত্রণাগৃহ হইতে বাহির হইয়া অর্জুন অতিথিশালার দিকে চলিল। দেহে স্নায়ুপেশী ক্লান্ত, অথচ হৃদয়ের মধ্যে অপূর্ব উল্লাস উচ্ছ্বসিত হইতেছে। দাসী পিঙ্গলা এই কয়দিনে বিদ্যুৎমালা ও মণিকঙ্কনার প্রতি আকৃষ্ট হইয়াছে, একটু অবকাশ পাইলেই তাহাদের কাছে আসিয়া বসে এবং রাজ্যের গল্প করে। রাজার ইঙ্গিতে রাজকুমারীদের মনোরঞ্জন করাও তাহার একটি কর্তব্য হইয়া দাঁড়াইয়াছে। তাই সেদিন কুমারীরা পম্পাবতীর মন্দির হইতে ফিরিবার পর সে তাহাদের মহলে আসিয়া মেঝের উপর পা ছড়াইয়া বসিল। প্রকাণ্ড একটা হাঁপ ছাড়িয়া বলিল, বাবা, অর্জুন বর্মা মানুষ নয়, বাজ পাখি। দুই রাজকন্যা চকিতে চোখ ফিরাইলেন। মণিকঙ্কনা বলিল, কি বাজ পাখি, অর্জুন বর্মা? পিঙ্গলা বলিল, হ্যাঁ গো রাজকুমারী, তিনি তোমাদের সঙ্গে এসেছেন যিনি। বিদ্যুৎমালার শীতপিণ্ড দুলিয়া উঠিল। মণিকঙ্কনা বলিল, ও মা, তিনি উড়তেও জানেন? আমরা তো জানি তিনি মাছের মতো সাঁতার কাটতে জানেন, তা তিনি কোথায় উড়ে বেড়াচ্ছেন? পিঙ্গলা একটু গলা হ্রস্ব করিয়া বলিল, কি বলব রাজকুমারী, সে এক আশ্চর্য ব্যাপার। মহারাজ কাল সকালে তাকে দ্রুতকর্মে পাঠিয়েছিলেন 60 ক্রোশ দূরে, আজ সকালে তিনি কাজ ছেড়ে ফিরে এসেছেন। বড় দেখি রাজকন্যা, কি মানুষে পারে? মণিকঙ্কনা বলিল, অমানুষিক কাজ বটে। তিনি কি একলা গিয়েছিলেন? পিঙ্গলা হাসিয়া বলিলেন, একলা কেন, সঙ্গে অনুরুদ্ধ ছিল, রাজার সঙ্গদূত। অনুরুদ্ধ এখনও ফেরেনি, হয়তো সন্ধ্যাবেলায় ধুকতে ধুকতে ফিরবে। বিদ্যুৎমালার শীতযন্ত্র যে অস্বাভাবিক প্রসারিত ও সংকুচিত হইতেছে, তিনি নিঃশ্বাস রোধ করিয়াছেন এবং তাহা কেহ জানিতে পারিল না। পিঙ্গলা আরও খানিকক্ষণ অর্জুন বর্মার পরাক্রমের কথা আলোচনা করিয়া চলিয়া গেল। মণিকঙ্কনাও কিয়ৎকাল পরে উঠিয়া গেল এবং রাজার বিরাম কক্ষে উঁকি মারিতে মারিতে দেখিল রাজা সভা হইতে ফিরিয়াছেন কিনা। আজ এই পর্যন্তই, আগামী পর্ব আগামীকাল। নমস্কার।